খুবই সোজা, টিকিট করবেন, পাঞ্চ করবেন, গেট খুলবেন, ঢুকবেন, বেরোবেন, শেষ। এই বেরোর সময় আবার এসে কার্ড জমা দিয়ে দেবেন, শেষ। এই যে কার্ড স্লট যেখানে আমরা বাসে গেলে আমাদেরকে ঘুমাইতে হতো, এখানে আমরা 80 কিলোমিটার বেগে যাচ্ছি। 80 প্রথম দিন তো উদ্বোধনী ট্রিপ করতে আসছি আমরা মিরপুরের আগারগাঁতে। তো আগারগাঁতে আসছি সকাল 8টা বাজে, এখন হচ্ছে 9টা 10 বাজে অলরেডি। তো এক ঘন্টা আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে আছি, স্টেশনে প্রবেশ করতে পারিনি কারণ দুই পাশে অনেক মানুষ আর মেট্রো রেলে এখন অল্প পরিমাণ যাত্রী পরিবহন করছে, তাই আমরা লাইন থেকে এখনও স্টেশনে ঢুকতে পারিনি, এক ঘন্টা ওভার হয়ে গেছে। তো আমি অন্য একটা গেটে যাচ্ছি, দেখি যে ওই গেট দিয়ে ঢুকার কোনো ব্যবস্থা আছে কিনা। এই গেটেও শত শত মানুষ। ওই স্টেশনে ওই পাশে গিয়েছিলাম, কিন্তু ওই স্টেশনে ওই পাশেও বিশাল 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 লাইন, আজকে লাখ লাখ মানুষ মনে হচ্ছে মেট্রো রেলে চড়তে আসছে। তো ওই পাশে উঠতে পারিনি কারণ এই পাশে অর্থাৎ আগারগাঁ আইডিবি ঠিক অপোজিট সাইডে যে এই পাশটা রয়েছে, এই পাশে আমার সিরিয়াল রয়েছে, আমি সিরিয়ালে যেয়ে দাঁড়াবো, তারপরে আল্লাহ মালুম কখন মেট্রো রেলে উঠবো। সাথেই থাকুন। অবশেষে ঢুকতে পারলাম, এক ঘন্টার উপর লাইনে দাঁড়িয়ে থেকে আমরা এখন মেট্রো রেলের স্টেশনে প্রবেশ করেছি। বাংলাদেশের প্রথম মেট্রো স্টেশন এই যে উত্তরা, সরি মিরপুরের আগারগাঁ স্টেশনে প্রবেশ করেছি। কোন দিকে নামবো? চিল্লাচিল্লি করা যাবে না, মেট্রো আবার এনো লাইন আছে, টিকিট ভেন্ডিং মেশিনে তো নাই এই মুহূর্তে, বুকিং ক্লার্ক দ্বারা যেহেতু তারা নতুন নতুন তো এই লোকে থাকতে হবে, সরি আমার কখন যাবো।
ঢুকে দিল ওগুলা ভাই এই পাশে কি দাঁড়াইলে কি ট্রেন ধাক্কা দিবে ধাক্কা না এই সেন্সরের মানে একটু সমস্যা এটা যদি লাল বাতি জ্বলে তাহলে ট্রেন আটকে যাবে ও এনে দাঁড়ালে কি সেন্সর লাল বাতি জ্বলে যাবে না টাচ করলে লাল বাতি কোন জায়গা টাচ করলে লাল বাতি একটা সিস্টেম করতে হবে সবাই তাহলে নিরাপদে একটা দূরত্ব থাকে মানে এই হলুদ দাগ মানে তো মেট্রো রেলের যুগে একদম ইঞ্জিনের পরে অর্থাৎ প্রথম থেকে যেই ইঞ্জিনটা তারপরে কষ্ট হচ্ছে মহিলা কোচ আর যখন উত্তর থেকে রওনা দিবে এই যে ইঞ্জিন এটা এই কষ্ট হচ্ছে মহিলা কোচ হবে মহিলাদের জন্য আলাদা কোচ ওইখানে পুরুষ উঠা নিষেধ প্রধানমন্ত্রী যে দেখিয়েছে আমরা সেটি উপভোগ করার জন্য এখানে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলে উঠতে পেরে মানুষজন অনেক উচ্ছ্বসিত আমরাও উচ্ছ্বসিত আমি নিজেও অনেক খুশি এই যে মেট্রো রেল ছেড়ে দিচ্ছে এটা উত্তর এটি সামনে দিয়ে ঘুরিয়ে আবার এই লাইনে চলে আসবে সাক্ষী হতে এসেছি মেট্রো রেলে আমরা মিরপুর থেকে অল্প সময়ের মধ্যেই উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিব এটা হচ্ছে যে আমাদের মেট্রো রেলের টিকিট আমরা টিকিট করেছি এখান থেকে প্রথমবারের মতো বাংলাদেশের মানুষ মেট্রো রেল দেখতে যাচ্ছে আমরাও মেট্রো রেল দেখতে যাচ্ছি প্রথমবারের মতো আর এটা হচ্ছে আগারগাঁও স্টেশন দেখে মনে হবে যে পুরো বাইরের একটা দেশ মানে এইটার ভিতরে ঢুকলে এটার ভিতরে ঢুকে যদি আমি ছবি আপলোড করি আপনারা মনে করবেন যে এটা চায়না বা উত্তর কোরিয়া এখানে মার্কিং করা আছে এখানে এই গেট খুলবে আমরা এখানে
বলতে সিগন্যাল বলতেছে Sim sim khul ja khular age ei je ekhane dura light jolo ei je tar mane ekhon hocche gate khul wow pura khali এবং এই ট্রেনে করে আমরা উত্তরাণে যাত্রা শুরু করব এবং দেখি যে এই পথে দরজা আছে এই পথে চলাচলে পথে দাঁড়াবেন না ভুলে গেলে নাইকি এই ওয়াও Metro Luigi, khub bhalo lagte ache. Hey, kan dile dorja khule jabo. Shei. Eje dorja ekhon bondho hoye jabe. Ekta yellow marking ache. Yellow marking ta jokhon dekhabe tokhon dorja bondho hoye jabe ebong ekta notice ache dorja bondho hoye jabe. Dorja bondho hoye geche ekhoni এই প্ল্যাটফর্মে গেটও বন্ধ হয়ে গেছে এখন মেট্রো যাত্রা শুরু হবে উত্তরাঞ্চল দিকে অলরেডি এসে পড়েছে কিলোমিটার বেগে যেখানে আমরা বাসে গেলে আমাদেরকে ঘুমাইতে হতো এখানে আমরা 80 কিলোমিটার বেগে যাচ্ছি 80 ভাইয়া মিরপুর মেট্রো রেল আইছো ভাইয়া বাইরে যাইছো খুব মজা লাগতেছে আসলে আমি খুব এক্সাইটেড এবং সকাল থেকে প্রায় হচ্ছে যে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা এই আজকে মেট্রো রেলে উঠেছি কারণ হাজার হাজার মানুষ বাইরে দাঁড়িয়ে আছে ঘুরতে পারছে না তো আমরা এক ফাঁকে ঢুকে পড়েছি লাইন দিয়ে ঢুকেছি এক ঘন্টা প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে আমরা এখন 12 নম্বর অতিক্রম করে উত্তরার কাছাকাছি চলে আসছি 60 টাকা ভাড়া এই অল্প সময় শেষ হয়ে যাবে এই আরেকটি মেট্রো আছে এই 60 টাকা ভাড়া এই অল্প সময় শেষ হয়ে গেল আমার তো আবার উঠতে মন চাইতে আছে আজকে খালি মেট্রোতে উঠবো খালি ঘুরবো আর ঘুরবো আমরা এখন এটা কোন 12 পরে একটা কোন স্টেশন হবে অতিক্রম করছি আমরা তো ট্রেনে আসতেছি না না রিটার্ন টিকিট কাটো হ্যাঁ কাটো দুইটা কাটো দুইটা মানে আমার আর আরমান আছি
আমরা জার্নি এখানেই শেষ 10 মিনিটের জার্নি ওয়াও 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 ওরে ঠান্ডা মনে হচ্ছে যে আমরা কাশ্মীরে আইছি উত্তরাণে আমি কাশ্মীরের ফিল এই সাইডে কি ওই সাইডে কি আরেকটা লাইন হবে নাকি এই সাইডে সম্ভবত আরেকটা লাইন হবে আমরা উত্তরা এটা অনেক গোলালে আমরা উত্তরা উত্তরে নেমেছি 10 মিনিটের মতো লেগেছে 10 মিনিট 11 মিনিটের মতো লেগেছে জার্নি আমাদের খুবই চমৎকার মানে বলার বাইরে এই আরমান তোমার জার্নি কেমন লাগলো ভেবেছিলাম 110 কিলোমিটার পার আওয়ার পাবো কিন্তু একটু পর পর স্টেশন চলে আসায় প্রতিরোধ করে করে আমরা মোটামুটি হাইয়েস্ট 95 পেলাম ওইটা কম না আসলে ঢাকার মধ্যে আমরা 95 কিলোমিটার পথে তুমি 95 কিলোমিটার বেগে আসলে এটা কি কিভাবে বর্ণনা করবা দারুণ এক কথায় ঢাকাতে 95 দিয়েছি 95 95 তাও কয়েক সেকেন্ডের ভিতরে তো আমরা আজকে মেট্রোলে জার্নি করে আসলাম এই যে আমার সাথে রাতুল আছে আমরা উত্তরা থেকে জার্নি শেষ করে এখন হচ্ছে আগারগাঁওতে আবার চলে আসছি এই আগারগাঁওতে এখন বেরোবো খুবই সোজা টিকিট করবেন পাঞ্চ করবেন গেট খুলবে ঢুকবেন বেরোবেন শেষ এই যে বেরোর সময় আবার এখানে হচ্ছে কার্ড জমা দিয়ে দেবেন শেষ এই যে কার্ড নিয়ে দিচ্ছে গেট খুলে গেছে শেষ আমিও বেরিয়ে গেছি গেট লাগিয়ে দেবো হ্যাঁ গেট লাগে নাকি জি 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 কার্ড না পাঞ্চ করলে গেট খুলছে এটা হচ্ছে আগারগাঁও রেলওয়ে স্টেশন আগারগাঁও রেলওয়ে স্টেশন লিফট এই পাশ দিয়ে যাত্রীরা লিফটে করে সরাসরি মেট্রো রেলে প্রবেশ করতে পারবে ডাবল তো লিফটটি বন্ধ রয়েছে মেট্রো রেলে যাত্রীদের সুবিধার জন্য এই বাসগুলো ব্যবস্থা করা হয়েছে এই বাসগুলো বিভিন্ন রুটে চলাচল করবে অর্থাৎ আপনারা মেট্রো রেল থেকে নেমে তারপরে এই বাসগুলো ধরে আপনাদের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারবেন এই মেট্রো রেল শাটল সার্ভিসগুলো মেট্রো রেল স্টেশনের নিচেই থাকবে এবং এখান থেকে আপনি আপনার গন্তব্যে চলে যেতে পারবেন এই যেমন এই বাসটি হচ্ছে মেট্রো রেল শাটল বাস সার্ভিস আগারগাঁও ফানগেট মতিঝিল আর এই বাসটি দেখা যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি বাস এটা আগারগাঁও ফার্মগেট মতিঝিল অর্থাৎ উত্তরা থেকে কেউ যদি সরাসরি আগারগাঁও নামে তারপর এখান থেকে বাস ধরে মতিঝিল পর্যন্ত চলে যেতে পারবেন